সকালে বাবা গাছে জল দিচ্ছে, বাবার ব্যাডমিন্টন খেলা হয়ে গেছে, ফুটবল খেলা, হাঁটা সব কিছু হয়ে গেছে, হয়ে টুকটাক কাজ সেরে এবার ছাদে এসছে গাছে জল দেবে। গাছের পরিচর্যাগুলো বাবাই করে থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আজকে সকাল সকাল চলে এসেছি, আমার জামা কাপড়গুলো গোছাতে। এর আগেই দেখেছেন আমার একটা গোডাউন রয়েছে জামা কাপড়ের, মানে সঙ্গে সঙ্গে আমি গোছানো টাইম পাই না, রেখে দিই, দিয়ে সময় পেলে গোছাই। তো একদিন গোছানো হয়নি, তো থাকে থাকে জমে গেছে, সব শাড়িগুলো জমে গেছে। আর দেখলেন প্রচুর শাড়ি, শুধু শাড়ি নয়, শাড়ি চুড়িদার, মানে শীতেরও কিছু ড্রেস রয়েছে, সব কিছু ধুয়ে আমি এখনও ঢোকাতে পারিনি। তো আমি আজকের একদম মানে মনে প্রাণে একদম গোছা বন্ধ রেডি হয়ে গেছি। তো অনেক শাড়ি যেহেতু জমে গেছে ওখানে, মানে একটা কিছু টানলেই সব হুড় করে পড়ে যাচ্ছে। তো ভাবলাম না আজকেরই সব গুছিয়ে ফেলি, তো সকাল সকাল উঠে ওই কাজটাই ফার্স্ট আমি করব। তো বড় ছেলে আপাতত পড়তে চলে গেছে, ছোট মেয়ে ছিল তখন আমি টুকটাক আদার্স কাজগুলো করে নিয়েছি। তো উঠে আবার নিচে চলে গেছে, ভাবছি এই সময় আমি এগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে পরবর্তী কাজ তো আমার রয়েছে, চান পুজো কাছাকাছি মেলা, তারপরে ওকে আবার চান করাবো, আবার ছেলে আসবে তাকে খেতে দেবো, মানে এই সমস্ত আমার কাজগুলো হতেই থাকে। আর যেহেতু মা অসুস্থ, তো সকালে ডিপার্টমেন্ট তো আমার চা রান্না করে আর বিকালে আমি রান্না করি, তো এইভাবে আমাদের সংসার চলছে। তো এখন যেহেতু আমার সকালে নিচের কোনো কাজ থাকে না, তো আমি আমার কাজগুলো করতে থাকি। তো আমি প্রথমে আমার এই শাড়ি টাড়িগুলো সব গোছাবো, কিছু ধোয়া আছে আর কিছু ধোয়া নেই, যেগুলো ধোয়া আছে সেগুলো ভাঁজ করে ঢুকিয়ে দেবো, আর যেগুলো ধুতে হবে সেগুলো আলাদা করে রাখবো, এবার অল্প অল্প করে ধুয়ে আবার পরপর ঢুকিয়ে দেবো। তো আজকের ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। এই শাড়িটা পরব বলে বের করেছিলাম, কিন্তু এটা পরা আর হয়নি, এর ভেতরে এইরকম। তো বান্ধবীদের সাথে বেরোবো বলে এটা বের করা ছিল, তো এখন আপাতত জায়গায় সব গোডাউন হয়েছিল, ভাঁজ কিছু করে রেখেছি। আপাতত শাড়িগুলো ভাঁজ করে নিয়েছি, কিছু ভাঁজ করা ছিল আর কিছু ভাঁজ করলাম, আর কিছু চুড়িদারগুলো রয়েছে ওগুলো ভাঁজ করে যে যার জায়গায় সেটার আমি এখন রেখে দেব। আর সেটার কিছু ড্রেস এখনো ধোয়া হয়নি, ধুয়েই রাখতে হবে। তো অনেকক্ষণ ধরে অনেক জামা কাপড় গোছালাম, আর যে যার সেক্টরে ঢুকিয়ে দিয়েছি, শাড়ি আর কিছু শীতের জিনিস ধোয়াও ছিল, আর শাড়িগুলো কিছু ধোয়া ছিল সেগুলো ঢুকিয়ে দিয়েছি, কিছু ধোয়া নেই সেগুলো আমি সব বের করে রেখেছি, সেগুলো ধুতে হবে। আর শীতের জিনিসও আমার অনেক কিছুই ঢোকানো হয়নি, ছেলেদের আর তার বাবার সব ঢুকিয়ে দিয়েছি, আমারগুলো বাকি রয়েছে। তো তো এইগুলো আপাতত বেরিয়েছে, তো এইগুলো আমি এখন ধোয়াধুই করবো, কাছাকাছি করবো। তো একদিনে পারলে একদিনে করে নেবো, আমার মনে হচ্ছে অল্প অল্প করে নেওয়াই ভালো। তো এইগুলো আপাতত ধুতে হবে, এছাড়াও প্রতিদিন তো অল্প বিস্তর কাছাকাছি রয়েছে, চারজনের জামা কাপড় সেগুলো তো আছেই। আর বিশেষ করে বিছানার বেড কভার আমার প্রচণ্ড নোংরা হয়, ছেলেরা বিছানার উপরেই সব কিছু খাওয়া দাওয়া নাচা খেলা সব কিছুই করে, যার জন্য বেড কভারগুলো আমার প্রচণ্ড নোংরা হয়ে যায়, আর ওইগুলোই বেশিও ধুতে হয়। তো কিছু নোংরা হয়ে গেছে সেগুলো ধুবো, বের করবো, কিছু নতুন বেড কভার পেতে দেবো,
এই গাছগুলো রয়েছে আর এইগুলো কিছু শীতের জিনিস আমি অল্প অল্প করে ফেনে যতটা সম্ভব তাড়াতাড়ি বেশি করে ধুয়ে সবগুলো ঢুকিয়ে দিলেই ঘরটা একটু খালি হবে, মানে এত জামা কাপড়ে ভর্তি হয়ে আছে। তো এগুলোই আমি এখন কাছাকাছি করব আর যে কাজগুলো রয়েছে। তো আজকের মোটামুটি আমার জামা কাপড় শাড়ি এইগুলোই গোছাতেই সময় চলে যাবে। তো দেখতে থাকুন ব্লগটা পরে কি হচ্ছে। রান্নাঘরে আমাদের আজকে দুপুরের মেনু এখানে মাছ কাটা রয়েছে, কই লেখা কি হবে, ঝোল তো ঝোল ঝোল হবে। আর কিছু রান্না হয়ে গেছে এখানে, কলা ভাজা, ঢেঁড়স চচ্চড়ি, আর ওখানে ভাত বসে গেছে। ছেলের অবস্থা দেখুন, যেই বলেছি চান করাবো এমনি একা জামা খুলতে গেছে আর বডি বেরিয়ে গেছে আর হাতে খুলতে পারছে না। হলো হাত দুটো দুটো টু হ্যান্ডস উপরে করো, রেজ ইওর হ্যান্ডস, রেজ ইওর হ্যান্ডস, ইয়েস, দেখি দেখি দেখি, আমাকে দাও দাও করে দিই দাও, আচ্ছা টেনে দিই দাও, টেনে দিই দেখি, টেনে দিলে হবে কি না, হবে না দেখি, আবার পরে নাও, আবার পরে নাও, রেজ ইওর হ্যান্ডস, রেজ না, একটু তোলো 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 তোলো, এইভাবে এইভাবে খুলতে হয়, এই তো খোলা হয়ে গেল। দাঁড়াও হালকা একটু তেল মাখিয়ে দেবো, শোনা গ্লাস নিও না, গ্লাস নিও না। তো আমি এইমাত্র কাছাকাছি করে উঠলাম আর এখানে কিছু রয়েছে, এগুলো সব মেলবো, তার আগে ছেলেকে চান করাবো। আর তার চেয়ে বড় সমস্যা রয়েছে আমার, কি করছো আবার এখানে, কি করছো, উফ দেশ লাইটে খুলে ফেলে দিলে, সব সময় দেশ লাইতে হাত দিচ্ছ, ওখানে আগুন ধরে যাবে, চলে এসো। তো নিচে আমাদের কাজ হচ্ছে আর আমার বড় সমস্যা জামা কাপড় মেলা, এখানে ঘেরা হয়ে গেছে, দড়িগুলো খুলে নেওয়া হয়েছে, তাই আমি জামা কাপড় মেলার জায়গা পাচ্ছি না। আপাতত আমি ছাদে রয়েছি আর জামা কাপড়গুলো তো মেলবো, দেখছি কোথায় কোনটা মেলবো। আর বাবা ওখানে দেখছি গম রোদে দিয়েছে, যেখানে আমি দড়ি জ্বালিয়েছি গম রোদে দিয়েছে, খুব ভালো। তো গমটা আমাকে সরাতে হবে, সরিয়ে এবারে আমাকে দেখতে হবে কোথায় কী মেলবো। তো আমি দেখছি কী করা যায়, তো মেলতে থাকি। ছেলে ব্যাডমিন্টন ভাজা খাবে, তাই বিকেল হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। তো তেল দিয়ে দিয়েছি, এবার ব্যাডমিন্টনগুলো ভেজে নেব। কি অবস্থা, লাল হবে কি, খুব ভালো গো, ছেলে ওয়াটারমেলন নিয়ে বসে গেছে, জ্বালা মিষ্টি। তো মা কেটে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ এতটাই ফেভারিট ওয়াটারমেলন, আর ওয়েট করতে পারা যাচ্ছে না, কেটেই আগে খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের ভাগে কখন মেলে দেখি। না গো কাছি, মানে বাজারে যাব,
না না বাজারে কালকে বাজারে উকলে রাতে কি দুদিন গিয়ে সেইখান যাবি নাকি এখন বাজারে যাচ্ছি বাজারে যাইদি ভালোমন্দ খাওয়া দাওয়া নিয়ে আসবি এই ভালোমন্দ খাওয়া দাওয়া নিয়ে আসবি ছেলের মাস্ক নেওয়ার জন্য দাদু দাঁড়িয়ে আছে মাস্কটা দিলাম ও পরে বা কি করে দেখি কেমন হয়েছে হ্যাঁ যাও আর হাত ধরে রাখবে আর দুষ্টুমি করবে না আচ্ছা ওকে বাম দিকে নাও ছেলে তার দাদু আর দিদিদের সাথে বাজারে চলে যাচ্ছে ভালো হয়েছে আমি আমার কাজগুলো ছেড়ে নি তো বাবা বাজার থেকে এলো একদল বাজারে গেল আর বাবা গম গম ভাঙে নিয়ে এলো আমাদের গম রোদে দেওয়া হয়েছিল সেগুলো বাবা ভাঙে নিয়ে এসছে ফ্যানটা চালিয়ে দিই ফ্যানের সুইচ একটুখানি বসো চেয়ার দেবো তো আমাদের দিদি এসে থালা বাসন বিকালে ধোয়াধুই করছে আর সবজিটা কেটে দিয়ে যাবে তো দিদি সবজি কেটে দিয়ে গেলে আমি এসে আজকে রান্না করবো শুধু ঝোল ভাত হবে আজকে রাতের মেলে তো সকালে তো কাছাকাছি করতে গিয়ে আর জামা কাপড়গুলো মেলতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছে আর এখানে ছাদে বলেছিল আমাদের কাজ হচ্ছে আমার দড়িগুলো কেটে দিয়েছে তো অল্প দড়িতেও হচ্ছে না আর নিচু করে আছে চাদরগুলো মেলছি আবার নিচে ধুলো লেগে যাচ্ছে তো এগুলো ধুচ্ছি আবার মেলছে এই করে করে অনেকটা সময় চলে গেছে দেরিও হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে দুপুরে ছেলের খিদেও পেয়ে গেছে তো ওগুলো মেলতে মেলতে রেখে দিয়ে আবার ছেলেকে খাওয়ালাম ছেলেকে খাইয়ে তারপরে আবার পুজো করেছি পুজো করে কোনোরকম ওইগুলো মেলেছি কিছু ড্রাই করে নিয়েছি ওয়াশিং মেশিনে দিয়ে আমি এখানে বারান্দায় মেলে দিয়েছি তো এখন এই বারান্দায় কিছু এই মেলা রয়েছে এগুলো এখনও তুলিনি এগুলো ভাবছি একটু পরে তুলে নেবো আর নিয়ে এবার ওগুলোকে ঢোকাতে হবে এই একটা বড় কাজ স্ত্রী আর মনে হয় করতে পারবো না সময় হবে না হয়তো আর আমি ভাঁজ করেই এমনি তুলে রেখে দেবো যখন যাবো তখন স্ত্রী করে বেরোবো এই হচ্ছে আমার এখন কাজ আর সময়ও ভীষণ কম কারণ ছোটো বাচ্চা থাকলে যাই অবস্থা মানে আউট কাজ বেশি থাকে তার জন্য এই কাজগুলো আর আমি এখন আর করতে পারি না তো যাই হোক ছেলে যেহেতু বাজারে গেছে তো আমার তো ছেলে যেহেতু বাজারে গেছে কারেন্টটা চলে গেল এই জয় কারেন্ট চলে গেছে কম্পিউটার বন্ধ কর কম্পিউটার বন্ধ করো কারেন্ট চলে গেছে তো আমাদের লোডশেডিং হয়ে গেল তো লোডশেডিং হয়ে গেছে আর আমাকে গিয়ে নিচে একটু রান্না করতে হবে বলছো যা নিচ থেকে ঘুরে আয় সন্ধে তো হয়ে গেছে সেই তো কম্পিউটার নিয়ে বসে আছিস বস করো না জানিস থেকে একটু ঘুরে একটুখানি তো আলো আছে ওই আলোতে একটু ঘুরে এলেই সেটাই ভালো হবে সবসময় কম্পিউটারে বসে থাকাটা ভালো না যা বলছি আমি দেখতে পাবো না কিছু আরে তুই সামনে এখানে ঘুরে আসবি বসে আসবি তো কারেন্ট চলে এসছে বললাম কম্পিউটারটা বন্ধ করব না কম্পিউটারে বসিস না আমার কারেন্ট চলে এসেছে কিছুতেই ও নিচে যাবে না আরে একটু হাঁটা চলা কর না আমি বলছি তুই হেঁটে আয় ফোন খোঁজার জন্য কত হেঁটে দিচ্ছি আমি বলছি দেখ বাবা আছে ওইখানে তো কারেন্টও চলে এসছে ছেলে কিছুতেই হাঁটছে না বেরোচ্ছে না ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে পড়ে গিয়ে হাতটা ভাঙলো তাও যদি কথা না শোনে ইচ্ছা করে শরীরটাকে খারাপ করে মানে কথা না শুনলে যেটা হয় এগুলো যে ঘুরবে হাঁটবে এসব কিছুই নেই শুধু মোবাইল নিয়ে বসে আছে মোবাইল নিয়ে বসে বসে ওখানে জাম দিতে গেছে দিয়ে আর পড়ে গিয়ে হাতটাও ভাঙে বললেও শোনে মুখটা গরম হয়ে যায় তো যাই হোক এখন আমার যে কাজটা সেটা হচ্ছে
সন্ধ্যাটা দিয়ে দেব। সন্ধ্যাটা দিয়ে হয়তো আমি একটু রান্না করতে যাব। রান্না করে এসে এগুলো গোছাবো, যতটা পারি গুছিয়ে নেব, আর ঢোকাবো কখন সেটাই কথা। সো পরে পরে ধীরে ধীরে গিয়ে দেবো। সে যাই হোক, তো এখন আমার কাজ হবে সন্ধ্যে দেওয়া, তো সন্ধ্যাটা দিয়ে দেব। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি এবার নিচে যাব। তো ছেলের জন্য একটু তরকারি গরম করছি, ওটা হয়ে গেলে ওকে মুড়ি খেতে দিয়ে দেব, দিয়ে আমি নিচে চলে যাব রান্নাঘরে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো আলুগুলো কাটা আছে, আলুগুলো একটু গোল গোল, এগুলো সিদ্ধ হতে সময় লাগে, তো আমি একটু তেলে ভেজে নেব। আর সেবেলার মাছগুলো রয়েছে, ল্যাঠা মাছ, এই দিয়ে ঝোল হবে। আর এখানে রয়েছে বড়ি, আমাদের যে বাড়িতে বড়ি দেওয়া হয়েছে সেই বড়ি, বড়ি দিয়ে ঝোল হবে। তো আজকের দেখুন বড়ি দিয়ে কীভাবে আমি ঝোলটা করছি। তো বড়িগুলো আগে একটু ভেজে নেব। নাড়িয়ে ভেজে নিতে হবে বড়িগুলো। একটু ভেজে নিয়েছি, একটু হালকা লাল লাল হয়ে গেছে, তো ওই তেলে আলুগুলো একটু ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটা, টমেটো আর তেজপাতা নিয়েছি, আর পাঁচফোড়ন নেবো। এই হালকা মশলার উপরে আমি রান্নাটা করে নেবো। খুব বেশি মশলা দেবো না, হালকা মশলার উপরে আমি রান্নাটা করে থাকি। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়েছি, এইবার এই তেলে মাছগুলো একটু জাস্ট নাড়িয়ে নেব। লঙ্কাটা দিয়ে দিয়েছি, এইবার বড়িগুলো আমি দিয়ে দেব। তো বড়ি আর মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু ফুটে এলেই নামিয়ে নেব। তো ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। বিকেলে তো আমার হাজব্যান্ড তরমুজ নিয়ে এসেছিলো, তো তখনই কেটে সবাই খেয়ে নিয়েছে, আমি একটু খেয়েছিলাম। তো পরে খাবো বলে ভুলেও গেছি, তারপর রান্না টান্না করে এসেও ভুলে গেছি। আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমার ফেভারিট ফ্রুটস তরমুজ, তো আমি এটা না খেয়ে থাকতেই পারলাম না, অবশ্যই খাবো। আর জিৎ চলে এসো, এই বাবা কাজ করছে, চলে তবে পূজোর দিন যে তরমুজটা এনেছিল, এর আগে যেটা খেয়েছিলাম সেটা বেশি মিষ্টি এবং বেশি টেস্টি ছিল। এটা অতটা নয়, তবে এটাকে খারাপ বলা যাবে না, মোটামুটি খাওয়া যাচ্ছে মিষ্টি। জি, আমার তরমুজ খাওয়া ডিস্টার্ব করলে হবে না। তরমুজ খেতে খেতেই আজকে আমি ভিডিওটি এন্ড করব, রাতও হয়ে গেছে। আর রাত মানেই তো আমাদের, মানে কি বলবো, যে রাত জাগা পার্টি যাকে বলে সব।
তুমি যদি খাবে তাড়াতাড়ি আসো না হলে আমরা কি কি খাবে আমাকে আমাকে খাইয়ে দাও আমার হাত খারাপ আমাকে আপনি তোমার হাজবেন্ড এসেছে ওর হাত ও কাজ করতে করতে চলে আসছে ব্লাড নিয়ে কাজ করছে ব্লাডের কাজ করছে ওয়াটারমেলন তোমার কি ফ্রুট সত্যি কি ফ্রুট পছন্দ করো জলটা ওখানে ফেললি কেন বলতো তোমার কাজ বাড়িয়ে দাও সবসময় মেঝে তো সবসময় জল ফেলে ফেলে একদম ইয়ে হয়ে আছে তো ব্লগটা এখানেই রাখবো আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একই কথা বারবার বলছি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওগুলি আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই রাখছি পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে আসতে খাওয়ার পরে একটা ছেলে হয়ে গেছে শুধু চেয়ারের শব্দ করছে বলছি চেয়ারের শব্দ করিস না শব্দ করলে কথা বলে কিছু শোনা যায় না শব্দের সারাক্ষণ তো শব্দ করি যখন পড়াতে যাই তখনও এতটাই শব্দ করিস যে পড়ানোর মাঝখানে শুধু চেয়ারের শব্দ শুধু চেয়ারের শব্দ